করোনার কারণে টানা দেড় বছর দেশের অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এতে ভেঙে পড়ে বিশ্ববিদ্যালয়ের পুরো শিক্ষা কর্মসূচি। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে অন্তত 25টি বিভাগে 1 থেকে 3 বছরের সেশন জট রয়েছে। এর মধ্যেই ঈদ উল আজহার ছুটির পর শিক্ষকদের কর্মবিরতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবার বন্ধ হয়ে যায় ক্যাম্পাস। এই কারণে টানা 3 মাস বন্ধ থাকে ক্লাস পরীক্ষা। এতে নতুন করে সেশন জট বাড়ার সংখ্যায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে বের হতে হতে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 30-এর কাছাকাছি বয়স হয়ে যাচ্ছে। তো এইটা আমাদের চাকরি ক্ষেত্রে বা নিজেদের ক্যারিয়ারে ফোকাস দিতে বেশ প্রবলেমের সম্মুখীন হচ্ছে, বা এখানে আমাদের বিষণ্ণতা বা মানসিক যে প্রবলেমটা সেটাও একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি ডেভেলপমেন্ট স্টাডিজ এর একজন চতুর্থ বর্ষের ছাত্র। তো আমার হলো 19-20 সেশন। তো আমাদের আসলে ওই হিসেব করলে আমাদের এখন মাস্টার্সে থাকার কথা বা একদম শেষ পর্যায়ে থাকার কথা, সেই হিসেবে দুর্ভাগ্যবশত এখন আমরা ফাইনাল ইয়ারে আছি। পরীক্ষা হবার কথা ছিল জুলাই মাসে, সেই পরীক্ষা এখন হচ্ছে অক্টোবরে। এখান থেকে আমাদের অক্টোবর যে পরীক্ষাটা শুরু হবে এবং সেটা শেষ হবে ডিসেম্বরে, সেই হিসেবে আমরা এখানে সেশন জটে পড়ে গেছি প্রায় 6 মাস। যেহেতু করোনার কারণে প্রায় 1 বছর ধরা যায়, 1 বছরেরও বেশি সময় আমরা সেশন জটে আটকে আছি। আমরা ছাড়াও আমাদের ডিপার্টমেন্ট ছাড়াও আরো যত ডিপার্টমেন্ট আছে তারা তো ধরা যায় যে 4 বছর, 3 বছর, 2 বছর এরকম সেশন জটে আটকে আছে। শিক্ষার্থীরা বলছেন, সেশন জটের কারণে তাদের পেশাগত জীবন শুরু করতে দেরি হচ্ছে। অনেক শিক্ষার্থী সম্মুখীন হচ্ছেন মানসিক চাপের। আমরা 3 মাস আগে বের হওয়ার কথা, কিন্তু এখন এই প্রসেসটা লেন্দি হওয়ার কারণে আমরা বেরোতে পারতেছি না। এখন আমাদের অথরিটি যদি অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেয় তাহলে এটা হয়তো রিকভার করা পসিবল। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ পেয়েছে, আমি আশা করি আমাদের প্রশাসন এই সেশন জটের সমস্যার সমাধানে খুব দ্রুতই পদক্ষেপ নেবে এবং এই সমস্যার সুষ্ঠু সমাধান করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাস, এই সেশন জট কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোন ডিপার্টমেন্টের কোন ইয়ারের পরীক্ষা বা ক্লাস কোন পর্যায়ে আছে, এই ধরনের একটা মনিটরিং এ থাকলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সজাগ থাকে। যেমন এখন যারা এই যে কোনো একটা ডিপার্টমেন্টে যদি 2 বছর সেশন জট থেকে থাকে, এটা কিন্তু 1 বছরে কাটিয়ে ওটা কোনোভাবে সম্ভব নয়। যারা প্রথম বর্ষ বা সেকেন্ড ইয়ার আছে, এই ইয়ারগুলোকে আমরা তারা অনার্স মাস্টার্স পর্যন্ত আস্তে আস্তে আমরা মোটামুটি কভার করতে পারবো। সিদ্ধান্ত নিয়েছি যে ডিনদের সাথে কথা বলার জন্য শিক্ষকদের সাথে আমরা বসবো, যাতে দ্রুততার সাথে আমাদের সকল কী বলে পরীক্ষাসমূহ আমরা সম্পন্ন করতে পারি, আমাদের যাতে ক্লাসসমূহ আমরা শেষ করতে পারি এবং প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় আমরা এই কী বলে এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক কার্যক্রমের ব্যাপারে আমরা চেষ্টা করব। আমরা আশা করছি যে সকল শিক্ষার্থীদের যদি সহযোগিতা থাকে এবং সকল শিক্ষকের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই ছাত্রদের যে 6 মাস যেটা নষ্ট হয়েছে এটা এই ক্ষতি আমরা পুষিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ।